নম্বর 9 আগামী 3 জানুয়ারি থেকে ভোটের মাঠে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী 10 জানুয়ারি পর্যন্ত মোট 8 দিন মাঠে থাকবে তারা সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি দিয়ে এই আদেশ জারি করা হয়েছে ইসি জানায় 300 সংসদীয় আসনে আগামী 3 থেকে 10 জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ এর আগে 18 ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল 29 ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে এদিকে সারা দেশে 10,300 ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় I'm gonna go.